আমন্ত্রণ ভাষার মাস ফেব্রুয়ারিতে যমুনা টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার বইমেলায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাজুল হাসান। আমরা প্রতিদিনই একজন অতিথি নিয়ে হাজির হই বইমেলার খবরাখবর জানাই। আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন একজন নতুন অতিথি, তিনি জেসমিন চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বাংলাদেশে থাকেন না, আপনি ব্রিটেনে থাকেন এবং বইমেলা উপলক্ষে আপনি বাংলাদেশে আসেন। গত বেশ কয়েক বছর ধরে আপনি বাংলাদেশে আসছেন এবং আপনার বই বের হচ্ছে। তো এই যে একটা প্রক্রিয়ার মধ্যে, সৃষ্টিশীল প্রক্রিয়ার মধ্যে আপনি চলে এসেছেন, আসছেন, কেমন লাগে এই মাসে যখন আপনি দেশে আসেন, বইমেলা কেমন দেখছেন? আসলে অনুভূতিটা বেশ মিশ্র, খুব ভালো লাগে, আনন্দ লাগে, এক ধরনের রোমাঞ্চ অনুভব করি, নিজের বই আসছে, আসছি, আবার এই যে বই যথেষ্ট বিক্রি হচ্ছে না, প্রকাশকদের মধ্যে একটা দুশ্চিন্তা সারাক্ষণ অনুভব করতে পারি, যেটা হয়তো এখানে উপস্থিত না থাকলে অনুভব করতে পারতাম না, তো সেটা হয়তো আনন্দটাকে কিছুটা হলেও নষ্ট করে দেয়। কিন্তু আমার তো মনে হয় ওনাদের এটা রুটি রুজি, সো ওনাদের পক্ষে এই দুশ্চিন্তাটা খুবই বাস্তব, খুবই সঙ্গত। আর আমার মধ্যে একটা চেষ্টা থাকে, আমি খুব সচেতন একজন মানুষ হিসাবে আমারও চেষ্টা থাকে, লিখে ফেলেছি, কাজ শেষ হয়ে গেছে, এটা আমি ঠিক মেনে নিতে পারি না। আমার মনে হয় যে প্রকাশকের পাশে দাঁড়ানোর প্রয়োজন আমার, সো আমি একটু তটস্থ থাকি, প্রচারণাও করি নিজে বেশ। আপনি, আমি যতটুকু জানি যে আপনি বিভিন্ন অনলাইনে লিখেছেন, উইমেন চ্যাপ্টারে লিখেন, নারীবাদী ইস্যুতে লিখেন এবং শিশুদের নিয়ে লিখেন, সেই জায়গা থেকে আপনার উঠে আসা এবং সেই জায়গা থেকে আপনার লেখাগুলো ইয়ে করা, তো সেই যে কারণ আপনার অনলাইনে একরকম বিচরণ আছে, সেটি সাহায্য করে কিনা পাঠক তৈরিতে বা পাঠক? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এখন আপনার প্রশ্ন। হ্যাঁ, এখানে মেলায় উপস্থিত থাকতে পেরে যেটা হয়, মানুষের খুব কাছাকাছি যেতে পারি, তো অনেকেই বলেন যে আপনি বলবেন না মেলায় কখন যাচ্ছেন, কিন্তু আমি সবসময় বলে আসি মেলায় কখন থাকবো। যারা আমার লেখা পড়েন, খুব অল্প বয়সী ছেলেমেয়ে থেকে শুরু করে মধ্যবয়সী এবং অনেক প্রবীণ পাঠকও আমার আছেন, তারা বিভিন্নজন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমার লেখা পছন্দ করেন এবং আমার সাথে দেখা করতে আসেন। সো ইয়াং যারা বা উঠতি বয়সের যারা, তারা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তারা মনে করে যে আপার কাছে গেলে একটু বুদ্ধি পরামর্শ পাওয়া যাবে, একটু সাহস পাওয়া যাবে। অনেক মেয়ে বলে আপা শুধু বুকে জড়িয়ে ধরতে আসবো, আমার ফেসবুকে গেলে আপনি দেখবেন শুধু বুকে জড়ানো ছবি, সবার নামও জানি না, তো মেয়েরা বুকে জড়িয়ে ধরতে আসে, তো সেদিক থেকে আসলে এই অনুভূতির কোনো নাম আমার জানা নেই, সব অনুভূতির নাম হয় না নিশ্চয়ই। এবং এই আপনি যখন ফেসবুকে লিখছেন, আপনি যখন বিভিন্ন অনলাইনে লিখছেন এবং যখন বই করছেন, মানে বইয়ে তো অনলাইনগুলোতে থাকে একটা তাৎক্ষণিক ব্যাপার থাকে, তাৎক্ষণিক অনুভূতি থাকে, তাৎক্ষণিক বিষয় থাকে এবং ট্রেন্ডি বিষয়ে লেখার একটা মানসিকতা থাকে, তো যখন বই করছেন তখন এই বিষয়গুলোকে আবেগের বাইরে গিয়ে অথবা এগুলোকে আরেকটু পলিশ করেন কি না? হ্যাঁ, একটু তো বই লেখার সময় হয় কি, আপনি যেটা বললেন যে ওই তাৎক্ষণিকভাবে লেখা হয় কলামগুলো, কালকে একটা জিনিস ঘটেছে, একটা দুর্ঘটনা ঘটেছে, একটা ধর্ষণ ঘটেছে, আমি আমার মতামত আজকে ব্যক্ত করে পত্রিকা একটা লেখা পাঠিয়ে দিচ্ছি, সেটা কিন্তু বইয়ের ভিতরে যখন সংকলিত হচ্ছে 6-7 মাস পরে, তখন সেটা আর কালকের ঘটনা না, তখন এটার মধ্যে একটা সার্বজনীন কিছু খুঁজে পেতে হয়, সার্বজনীন একটা টোন আনতে হয় লেখার ভাষার মধ্যেও এবং শুরু এবং শেষের মধ্যে, সেই অনুযায়ী তো একটু পরিবর্তন করি। তবে আমি আবেগ থেকে আসলে খুব কম লিখি, শুরুর দিকে লিখেছিলাম সত্যি কথা বলতে গেলে, যে যে লেখাগুলো নিষিদ্ধ দিনলিপিতে সংকলিত হয়েছে উইমেন চ্যাপ্টারে 2016 জুন থেকে শেষ পর্যন্ত, বেশ কয়েকটা খুব আবেগ নিয়ে লেখা। আবেগ থাকবে একজন লেখকের, কারণ সংবেদনশীল যদি না হন তাহলে সৃষ্টিশীল হবেন কেমন করে? নিশ্চয়ই, তো আবেগের পরিমিতি ব্যবহার সেটাই হয়তো সবাই থাকে, তার থেকে আবার বড় বিষয় হচ্ছে আবেগ না থাকলে আমাদের 21ও থাকে না, 21 না থাকলে 71 থাকে না, তো আবেগ থাকবে, আবেগের একটা শক্তি থাকে। ব্যাপারটা হচ্ছে আপনার ভাবনাটা আবেগ থেকে আসবে, কিন্তু ভাবনার প্রকাশটা যৌক্তিক হতে হবে এবং ব্যালেন্সড হতে হবে।
জি। তো আপনার এখন পর্যন্ত কটা বই এসেছে যদি আমাদের পাঠককে জানেন? আমি জানি যদিও। হ্যাঁ, আমার সর্বমোট 5টা প্রকাশিত বই আমি বলবো, অপ্রকাশিতগুলো। তো প্রথম বইটা হচ্ছে নিষিদ্ধ দিনলিপি, ওটা কলাম কালেকশন, উইমেন চ্যাপ্টার, বাংলা ট্রিবিউন এবং আরও কয়েকটা পত্রিকায় বিভিন্ন সময় লেখা এবং কিছু অপ্রকাশিত গল্প। এগুলোকে একজন নাম দিয়েছেন স্মৃতি গদ্য। আমি জানি না এটা একটা প্রচলিত টার্ম কিনা বাংলা সাহিত্যে। তা আমার একজন পাঠক রিভিউ লেখার সময় লিখেছেন যে স্মৃতি গদ্য, এগুলো স্মৃতি থেকে উঠে আসা লেখাগুলো, যেগুলা সমাজের বিভিন্ন অসঙ্গতির সাথে যায়, আমার নিজের জীবনের অভিজ্ঞতা অনুভূতি, সেই লেখাগুলো নিষিদ্ধ দিনলিপি। ওই বইটা খুবই জনপ্রিয় হয়েছিল আমার হিসেবে, হাজার হাজার কপি বিক্রি হয়নি, তবে প্রথম সংস্করণ সম্ভবত 13 দিনের মধ্যে শেষ হয়েছিল বইমেলায়। তো ওটা আমার ফেসবুক পাঠকরাই কিনেছিলেন মূলত। আচ্ছা, সেই বইয়ের তৃতীয় সংস্করণ এসেছে এবার। আর দ্বিতীয় বইটা হচ্ছে একজন মায়া অজস্র মধুচন্দ্রিমা। এটা আমি ইংরেজিতে একটা নাটক লিখেছিলাম, লন্ডনে মঞ্চস্থ হয়েছিল, মায়াজ হানিমুনস নামে একটা নাটক। তো সেই নাটকটা অনেকে দেখার আগ্রহ প্রকাশ করেন, তো আমি তো নাটক নিয়ে আসতে পারবো না দেশে, তো আমি নাটকটাকে উপন্যাস রূপ দিয়েছিলাম। বিলেতে পারিবারিক নির্যাতনের যে ভয়াবহ রূপটা আমি নিজের চোখে দেখেছি, নিজে কিছুটা ভোগও করেছি, তার একটা বাস্তব চিত্র তুলে ধরেছি এই উপন্যাসে, একজন মায়া অজস্র মধুচন্দ্রিমা। এটা কারা বের করেছে? এটা শব্দশৈলী, আমার 4টা বই শব্দশৈলী থেকে। আর এই বইয়ের একজন মায়া অজস্র মধুচন্দ্রিমার দ্বিতীয় খণ্ড উড়াল, ওই মায়া, আমার চরিত্রের নাম মায়া, মায়া কিভাবে এই পারিবারিক নির্যাতনের যে একটা চক্রাকার বলয় যেটা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, কোনো পথ পাওয়া যায় না বের হবার, সে কি পথ পেয়েছিল, সে কি উঠতে পেরেছিল, সেই গল্পটা নিয়ে উড়াল। এটা এসেছে গত বছরের বইমেলায়। যে আপনি বলছিলেন ব্রিটেনে বাঙালি কমিউনিটির মধ্যের গল্প, সেখানকার জীবনযাত্রা, খাপ খাওয়া এবং স্ট্রাগল নিশ্চয়ই আছে সেখানে? অবশ্যই, বিশেষ করে যেসব মেয়েরা কোনো প্রস্তুতি ছাড়াই, জীবনের কোনো প্রস্তুতি নেই, শিক্ষা নেই, অভিজ্ঞতা নেই, শুধু চোখে স্বপ্ন, মা বাবার চোখেও স্বপ্ন, মেয়েটার চোখেও স্বপ্ন, চলে গেল বিলেতে বিয়ে হয়ে, কিচ্ছু চিনে না, কিচ্ছু জানে না, তার সঙ্গীটি যদি সেরকম সহমর্মী হন, সেরকম মমতাময় হন, তখন অত খারাপ হয় না, কিন্তু খুব কম ক্ষেত্রেই তা ঘটে আসলে। আপনি বলছিলেন যে ব্রিটেনে বাঙালি কমিউনিটির জীবন, বিশেষত নারীদের জীবন, সেটি আপনি আপনার লেখার মধ্যে উপজীব্য করে তোলেন। বলছিলেন যে অনেকে সেখানে প্রস্তুতি ছাড়া যায়, শুধু স্বপ্ন নিয়ে যায় এবং স্বপ্ন ভঙ্গ ঘটে, কিন্তু সেখানে তো আমাদের একটা বিরাট কমিউনিটি আছে, তারা বাংলায় কথা বলে নিশ্চয়ই, সেখানে কীরকম একটা জীবনযাত্রার মধ্যে থাকে, বাংলার সাথে চর্চা কীভাবে থাকে, আপনি কীভাবে বাংলার সঙ্গে থাকছেন সেটা একটু জানতে ইচ্ছে করছে। আচ্ছা, আমার নিজের কথা যদি বলেন, আমি চর্চার সাথে ছিলাম না দীর্ঘদিন, কারণ আমার 18 বছর বয়সে বিয়ে হয়েছিল, হবার পরে এই যে সন্তান হওয়া, এই যে নিজের স্বপ্নগুলো বাস্তবায়িত করার চেষ্টা, সেগুলোর পিছনে সমস্যা, যুদ্ধ, দাম্পত্য জীবনে সমস্যা, এসব সমাধানের যে একটা যুদ্ধ, এটা খুবই ক্লান্তিকর। আমি আমার বলতে পারেন আমার অর্ধেক জীবন মানে অপচয় হয়ে গেছে, আমি কিছুই পড়িনি, কিছুই লিখিনি, আমার একটাই চেষ্টা ছিল, আমি জানতাম আমিও একজন মায়া, কিন্তু আমার যে একজন মায়া অজস্র মধুচন্দ্রিমা সেই মায়া একজন নয়, প্রায় প্রতিজন। তো আমার মনে হতো আমি কিভাবে বের হব এটা থেকে, তো বের হওয়ার প্রক্রিয়াটা ছিল খুবই ধীর এবং কঠিন, আর ওই পড়াশোনা করতে হবে আমাকে, রোজগার করতে হবে, সেটা চেষ্টা করতে গিয়ে আমার আর, কিন্তু বাংলাটা জাস্ট মাথায় ছিল, পরে যখন 18 বছর পরে লিখতে শুরু করলাম বাংলাটা এলো, প্রচুর বানান ভুল হতো, তো প্রতিটা বানান আমি অভিধান থেকে খুঁজে খুঁজে দেখতাম, অভিব্যক্তিগুলো ঠিক ছিল কিন্তু একদম ছিল। আপনি বাংলা ভাষার চর্চায় এলেন, আপনার মতো যারা আছেন, যারা গেছেন একটু বয়স হয়ে, তারা হয়তো বাংলা ভাষার চর্চাটা করছেন বা বাংলা ভাষাটা ভালো বলতে পারেন, কিন্তু আমাদের পরবর্তী যে জেনারেশন আছে তারা অনেকটা বাংলা বলতে পারে না বা ইয়া থাকে না, সেটার পরিবেশ কেমন আছে, কেমন দেখেন?
বিলেতে কিছু ব্যবস্থা আছে, কিছু বাংলা স্কুল আছে এখানে ওখানে, আবার যে মেইনস্ট্রিমে কোন কোন স্কুলে বাংলাকে একটা দ্বিতীয় ভাষা হিসেবে পড়া যায়, কিন্তু এগুলো আসলে খুবই অপরিমিত, যথেষ্ট নয়। তো ওই বাংলা প্রাইভেট বাংলা স্কুলগুলোয় গিয়ে দেখা যায় বাচ্চারা হয়তো দুই তিনটা কবিতা বলতে শেখে, তাতেই মা বাবারা খুশি থাকেন। কিন্তু আমি যেটা মেনে নিতে পারিনি, এজন্য কিন্তু আমি আমার বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছিলাম বাংলাদেশে। আমার ছেলের বয়স তখন 6, মেয়ের 2, তো আমি 13 বছর বাংলাদেশে ছিলাম। আমার ছেলে মেয়ে রবীন্দ্রসঙ্গীত শোনে, তারা রবীন্দ্রসঙ্গীতের অর্থ ব্যাখ্যা করতে পারে, এবং আমার কাছে হয়তো আমরা জীবনে অত আগাইনি, কি বলবো, ক্যারিয়ারের দিক থেকে বা সম্পদের দিক থেকে, কিন্তু আমি খুব সম্পদশালী বোধ করি যে আমার, কারণ আপনার সন্তানকে আপনি বাংলার সংস্পর্শে রাখতে পেরেছেন। জি, আপনার এবারের কি বই এসেছে বলছিলেন, দুটোর কথা আপনি, তিনটের কথা জানিয়েছেন, বাকি বইগুলো সম্পর্কে জানতে চাই। আমার এবারের বইটা হচ্ছে মিস্টেক। জি, আমি একটু দেখছিলাম যে এখানে মিস লিখে এসটাকে কেটে দেয়া আছে, অনেকটা অনলাইনের। আমি দুঃখিত, আমার টাইপ করতে গিয়ে ভুল হয়ে গিয়েছিল, দেখে একটা এস কেটে দিয়েছি। না, এটা একটা ট্রেন্ডি ব্যাপার, আমরা দেখছি যে ভাষা নিয়ে একরকম খেলাধুলা, একটু অন্যরকম একটু মজা করার চেষ্টা হচ্ছে, এটা নিয়ে অনেক বিতর্কও আছে। কিন্তু যাই হোক, আপনি আসলে এটা কি লিখছেন, কি আছে, কি বিষয়? আচ্ছা, আমি 20 বছর ধরে ইংরেজি পড়াই এবং শিখি, দুটো একই সাথে ঘটেছে। পড়াতে গিয়ে প্রথমে আমি শিক্ষক হয়েছি, শিক্ষক হয়ে দেখেছি আমার ইংরেজি যথেষ্ট ভালো না, স্টুডেন্টরাও আমার থেকে অনেক ভালো ইংরেজি জানে। তখন আমি ইংরেজি শিখেছি, শেখার চেষ্টা করেছি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে, ইংরেজি লিটারেচারে মাস্টার্স করেছি, তারপরে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে কোয়ালিফিকেশন নিয়েছি ইংলিশ টিচিংয়ের, যার কারণে আমি ইন্টারন্যাশনাল লেভেলের ইংরেজি, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি পড়াতে পারি। তো পড়াচ্ছি 9.5 বছর ধরে আমি ম্যানচেস্টারে এবং লন্ডনে বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি পড়াচ্ছি অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, প্রাইভেট কলেজে এবং মেইন স্ট্রিম স্কুলে। তো সেই অভিজ্ঞতা থেকে আমার ইংরেজিকে বেশ নেড়েচেড়ে দেখার সুযোগ হয়েছে, বাক্যের গঠন, উচ্চারণ, শব্দের বিবিধ ব্যবহার, এগুলো। তো বাংলাদেশে আবার একই সাথে আমার যোগাযোগ আছে, আসছি যাচ্ছি, এবং আমি লক্ষ্য করছি আমাদের শিক্ষিতদের মধ্যে ভুলের বোধটা কম, মানে যারা মনে দিনের পর দিন ভুল বলে যাচ্ছে, ভুলটাকে সঠিক জেনে ভুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এবং আপনি ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করলে প্রথমেই মেনে নিতে কষ্ট হয়, আর এটা খুব শোভন নয়, প্রতিটা মানুষের প্রতিটা কথায় ভুল ধরিয়ে দেয়া, কিন্তু আমার শুনতে খুব কষ্ট হয়, সে কারণে এই বইটা লিখেছি। যারা ইংরেজি শিখতে চান বা জানতে চান, তাদের সেই জায়গার থেকে, যারা মনে করেন তাদের ইংরেজি অনেক ভালো, তারা এই বইটা পড়বেন। আপনি বলছিলেন যে এই যে মিস্টেক, যেহেতু বানানটা ভুল, আমাদের যা যা ভুল আছে আমরা জানি না, সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য এটা, এবং প্রচ্ছদটা খুবই ইন্টারেস্টিং। আমরা বলি ডেজার্ট, আপনি কি জানি বলছিলেন যে এটা উচ্চারণটা কেমন হবে? ওই মিষ্টি খাবার, যেটা মূল খাবারের পরে যে দই মিষ্টি বা পায়েস খাওয়া হয়, সেটাকে ডেজার্ট বলা হয়। ডেজার্ট মরুভূমি, ডেজার্ট তো মরুভূমি, ওই শব্দটা হচ্ছে ডিজার্ট। তো অনেকে আবার মনে করেন এটা শুধু স্ট্রেসের ব্যাপার, অ্যাকসেন্টের ব্যাপার, এটা অ্যাকসেন্টেরও ব্যাপার, আবার এটা উচ্চারণেরও ব্যাপার। তো বইতে এটা প্রকাশ করা খুবই কঠিন। আমি যদি একটা ইউটিউব চ্যানেল করি, ইউটিউবে এগুলো আছে অলরেডি, আমি এখানে যা যা আলোচনা করেছি সবই কিন্তু ইউটিউবে আছে, কিছু এমন নেই যে নেই, তাহলে আপনি বলবেন এই বইয়ের প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তাটা হচ্ছে দরকার, ইউটিউবে যে হাজার হাজার ভিডিও, আপনি কিভাবে সার্চ দেবেন? এখন যা হবে, আপনি বইটা খুলবেন, আপনি টপিকগুলো দেখবেন, বইটা পড়ার পরে আপনি জানবেন যে ও, এই ভুলগুলো আমার হয়, এগুলো এখন আপনি সার্চ করে আরো বেশি জানতে পারবেন। এই যে উচ্চারণের কথা বলছেন, উচ্চারণ ইংরেজিতে তো বেশ কয়েকটা ধারা রয়েছে উচ্চারণ, আমেরিকান অ্যাকসেন্ট একরকম, ব্রিটিশ অ্যাকসেন্ট একরকম, আবার ম্যানচেস্টারে যেখানে থাকেন সেটা ল্যাঙ্গুয়েজ একটু উচ্চারণটা আলাদা, কোনটাকে আপনি প্রামাণ্য ধরেছেন? আচ্ছা, আমি মূলত বাইরে রেখেছি যেগুলো এই ভিন্নতাটা আছে, আমি তুলে এনেছি যেগুলো কমন, বা ধরেন এই ধরেন ডিভোর্স, ডাইভোর্স, ডিরেক্টর, ডাইরেক্টর, এগুলা আসলে আমি তুলে ধরিনি, আমি ধরেছি যেটা কানে এত বাজে শোনায়, এত বেশি ভুল, এবং আপনি বিলেতে গিয়ে বললে বা বাইরে আমেরিকায় গিয়েও বললে মানুষ কনফিউজড হয়ে যাবে। যেমন ধরেন লেবার,
বাংলাদেশের শ্রমিককে লেবার বলা হয়, অনেকেই বলেন, সবাই না, এটা প্রসব অর্থে ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রে, প্রসব অর্থে ব্যবহৃত হয় লেবার, না ওটা হচ্ছে প্রসব, প্রসবের যে প্রক্রিয়া, হ্যাঁ লেবার, কিন্তু ওটা অন্য অর্থ, আর এমনিতে লেবার হচ্ছে শ্রম, লেবার শ্রমিক না, শ্রমিক হচ্ছে লেবারার। আমরা আমরা যদি আমাদের বাঙালি অ্যাকসেন্টে বলি তাহলে লেবারার, হ্যাঁ, আর যদি ইংরেজি অ্যাকসেন্টে বলি, বিলেতি অ্যাকসেন্টে, তাহলে লেবারার, হ্যাঁ, কিন্তু এটা লেবার না, লেবার না, যেটা লেবার, অনেকে আবার লেবারও বলেন, লেবার লেবার, এগুলো বেশি জিনিসগুলো থাকছে। এখন যেহেতু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, নিশ্চয়ই 21-এর চেতনা এখন অন্যান্য সব ভাষার জন্য প্রযোজ্য। ব্রিটেনে আমরা যেমন ইংরেজি শিখি, তাদের ওখানে বাংলা নিয়েও একটা শ্রদ্ধাবোধ নিশ্চয়ই আছে, বাংলা শহীদ মিনারও সেখানে আছে, সেখানে গিয়েছেন কিনা সেটা কেমন? অবশ্যই, ওখানে একটা নয় বিভিন্ন শহরে আছে, আমাদের ওল্ডহামে সম্ভবত, আমার ভুল হলে ক্ষমা করবেন, সম্ভবত না এই কথাটা বলবো না, ভুল হতে পারে, শহীদ মিনার নিয়ে ভুল কথা বলা ঠিক না, তবে বেশ পুরনো একটা শহীদ মিনার ওল্ডহামে আছে। আমরা তো শহীদ মিনারে যাই, ফুল দিই, গান গাই, আমাদের বাংলা নিয়ে অনেক কর্মকাণ্ড, আমাদের বাইরের জীবনটা আসলে বাংলাকে ঘিরে, আমাদের কারো কারো, আমি তাদের একজন, আমরা বাংলা নাটক করি, বাংলা কবিতা পড়ি, বাংলার প্রচুর চর্চা করার চেষ্টা করি, প্রতি আমরা অনুষ্ঠানগুলো, আমাদের হাই কমিশনে প্রোগ্রামগুলো পালন করা হয়, সেখানে যাই নিয়মিত প্রতিটা প্রোগ্রামে। জি, সেই যে জায়গায় ইয়া থাকছে, আপনার সামনে পরিকল্পনা কি কি করতে চান সেটা যদি জানান, আপনার দর্শকদের কোনো যদি মেসেজ থাকে। এই মিস্টেক বইটা নিয়ে যে কথাটা বলছিলাম, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষিত সমাজের প্রতিষ্ঠিত ইংরেজি ভুল ভুলের একটা তালিকা তৈরি করেছি, যে তালিকার কিয়দংশ উঠে এসেছে এই বইতে, সবগুলো এক বইতে তুলে ধরা সম্ভব হয়নি, তো আমি আরও দুটো বা তিনটে বইয়ের পরিকল্পনা আছে আমার। আর আমার শিশু যৌন নির্যাতন নিয়ে একটা ইংরেজি উপন্যাস লিখেছি বেশ অনেক দিন আগে, শেষ হয়েছে, ওটার বাংলা অনুবাদ করব। তারপরে মনস্তাত্ত্বিক সমস্যা নিয়ে দুটো লেখা, আধ লেখা উপন্যাস আছে, এগুলো অনেক লেখাই পাইপলাইনে আছে। জি, আপনি বলছিলেন বাংলা নিয়ে, বাঙালি আনা নিয়ে আপনি থাকেন, তারপরেও স্বদেশকে মিস করেন কিনা এটা আমি জানি না, বাংলা কি আছে, খুব মিস করি, কথা বলতে গেলে আমার চোখে পানি চলে আসবে। আমি স্বদেশকে মিস করি বিদেশে, স্বদেশকে মিস করি স্বদেশে, আমি দেশে এলেও এখন আর দেশ খুঁজে পাই না, খুব কষ্ট লাগে। আমার কাছে দেশ মানে মানচিত্র বা জাতীয় পতাকা শুধু না, আমার কাছে দেশ মানে আমার সেই শৈশবের লেবুতলা, পেয়ারাতলা, আমার মা, আমার বাবা, সব কিছু হারিয়ে গেছে, দেশ এখন অন্যরকম। জি, আপা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দিয়েছেন বলে। আপনাকেও অনেক ধন্যবাদ, সবাইকে শুভ বসন্ত। দর্শক, আজ এ পর্যন্ত, কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন, অনেক অনেক বই পড়বেন।